নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অঙ্কের সমাধান নিয়ে। আপনারা মন দিয়ে এই ভিডিওটি দেখুন এবং এছাড়াও প্লেলিস্টে পরীক্ষা সম্বন্ধীয় সমস্ত বিষয়ের ভিডিও আপলোড করা আছে, যা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে হয় না আপনাদের এই ভিডিওটি দেখার পর অন্য ভিডিও দেখার প্রয়োজন পড়বে। প্রশ্ন, যদি a is to b is equal 5 is to 9 হয় এবং b is to c is equal 4 is to 7 হয়, তাহলে a is to b is to c is equal to কত? খুবই সহজ অঙ্ক বন্ধুরা। এই ধরনের প্রবলেম আপনারা কীভাবে সলভ করবেন তার শর্টকাট ট্রিপস আমি নিচে দেখিয়ে দিচ্ছি। সেই ট্রিক্সটি আপনারা মেনটেন করবেন, তাহলে এরকম ধরনের যেরকম সমস্যায় আসুক তার সমাধান হয়ে যাবে। তো দেখুন, এখানে বলা আছে a is to b is equal to 5 is to 9, সেটা লিখেছি। এবার b is to c is equal to 4 is to 7 লিখেছি। এইবার বলেছে কি a is to b is to c is equal to কত, তাহলে a is to b is to c is to is equal to লিখলাম। তাহলে এটাকে এইভাবে করতে হয়, এরকম এরকম এরকম, যেরকম চার পাঁচা কুড়ি, চার নং ৩৬ আর সাত নং ৬৩। তাহলে এই আমাদের অ্যান্সার কমপ্লিট। তা দেখুন, এই অপশান এখানে অপশান আছে, অপশান এ 20:36:63। তা এই ছিল বন্ধুরা অ্যান্সার। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 4, 9, 12 এর চতুর্থ সমানুপাতিটি কত? খুবই সহজ অঙ্ক বন্ধুরা, আপনারা জাস্ট আপনারা একটুখানি রিভিশন করে নেন। এই ধরনের সমস্যা আপনাদের খুব একটা সমস্যা দেবে না, তাই দেখে নিচ্ছি। তাহলে 4/9 ইজ ইকুয়াল টু 12/x, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, না 12 × 9/4, তার সমান সমান অ্যান্সার হচ্ছে 27। খুবই সহজ অঙ্ক বন্ধুরা, তা এর অপশান হলো অপশান সি 27। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম, পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে। যদি এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল 3:4 হয়, তাহলে 4x + 5y = 5x - 2y ইজ ইকুয়াল টু কত? তো এইরকম ধরনের অঙ্ক খুবই সোজা, এক্সের ভ্যালু বসিয়ে দেবো, যেখানে যেখানে এক্সের ভ্যালু লাগবে সেখানে সেখানে এক্সের ভ্যালু বসিয়ে দেবো, না এক্সের এখন ভ্যালু এখানে বসানো আছে 3 আর ওয়াই ইজ ইকুয়াল টু 4, তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা 4 বসিয়ে দেবো। তা বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে আমাদের বেরিয়ে যায় 32/7। তা আমাদের এখানে অ্যান্সার হলো অপশান বি 32/7। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। 672 মানে 672টাকে 5:3 অনুপাতে ভাগ করুন। এর থেকে সোজা অঙ্ক বন্ধুরা আপনারা পাবেন না। এইরকম ধরনের অঙ্ক আপনাদের খুবই মানে খুবই ইজি বা খুবই সোজা অঙ্ক। তা এরকম ধরনের অঙ্কগুলো বন্ধুরা কীভাবে করতে হয়, না 5:3 মানে 5:3 অনুপাতে আছে, মানে টোটাল অনুপাতটা 8 আর তার মধ্যে 5 উপরে, তাহলে 5 নিচে 8, আমরা ক্যালকুলেশন করলাম 420 বেরোলো, আর এই 672কে 420 বিয়োগ দিলে পরের অনুপাতটা বেরিয়ে যাবে। তা আপনারা এভাবেও করতে পারেন যে 672 × 3/8 ইজ ইকুয়াল টু, দেখবেন তার অ্যান্সার বেরিয়ে যায় 232। তা বন্ধুরা এখানে আমাদের অ্যান্সার হলো 420 এবং 232, মানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যায়, পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে। 1162টাকাকে 35:28:20 এই অনুপাতে ভাগ করুন। এটা আরও সোজা অঙ্ক, 1162 লিখলাম, তা উপরে এর জন্য 35 আর ডিভাইড বাই টোটালটা, তা সেটা আমরা লিখেছি, লিখে আমরা এটা ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে এর অনুপাত 490 বেরিয়েছে, বির অনুপাত 392 বেরিয়েছে, আর সি অনুপাত বেরিয়েছে 280। তা খুবই সোজা ছিল অঙ্ক বন্ধুরা। তা এই অপশান হবে, এই অপশানটা অপশান হচ্ছে বি 490, সরি বন্ধুরা এখানে অপশান হবে 490 392 এবং 280, অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম বা পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কয়েন 5:9:4 অনুপাতে আছে এবং মোট 206 টাকা আছে, তাহলে 25 পয়সার কয়েন কতগুলি আছে? খুবই সোজা অঙ্ক বন্ধুরা, এরকম একটা অঙ্ক আপনারা পরীক্ষার যে বিগত বছরের প্রশ্নগুলো আছে তার মধ্যে চেক করে নেন, একটা মুদ্রার অঙ্ক তাদের মধ্যে ছিল, ঠিক আছে বন্ধুরা? তা একটা মুদ্রার অঙ্ক আপনারা সলভ করবেন। তা এই প্রশ্নটা ভালো করে খেয়াল করুন, দেখুন আর মনে হয় না আপনাদের মুদ্রার অঙ্কে কোনো সমস্যা হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি কি দে লেট দ্য নাম্বার অফ 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, তাহলে কয়েন বি 5x হবে, 9x হবে এবং 4x হবে।
তাই না? তা যেহেতু 5:9:4 অনুপাতে সেটাই লিখেছি, এইবার একটা জিনিস আমাকে বলুন বা আপনারা দেখুন যে এখানে কিন্তু মোট টাকার অনুপাত দেওয়া আছে, তাই না? তা এটা কিন্তু টাকায় দেওয়া আছে 206টি, তাহলে আমরা এটা বলতে পারি যে 50 পয়সা মুদ্রা মানে হাফ, তাহলে সেটাই আমরা লিখেছি যে 5x/2, তাই না? এইবার দেখুন এই যে এই অনুপাতটা আছে 4:9:4, এটা কিন্তু এই অনুপাতে আছে, ঠিক আছে বন্ধুরা? এইখানটা কিন্তু খেয়াল করবেন, পয়সাটা এই অনুপাতে আছে, তাহলে আমরা করেছি। এবার তার পরবর্তীতে 9/4 করেছি, কেন না 25 পয়সা যেহেতু, ঠিক আছে, তা 4 দিয়ে ভাগ করেছি, আর তারপরে 10 পয়সা যেহেতু 10 দিয়ে ভাগ করছি, তাহলে প্রথমটা হলো 5x/2, এই যে 5x/2, তারপরটা হলো 9x/4, তারপরটা 4x/10 ইজ ইকুয়াল টু 206 আমরা বলতে পারি, কেন না এই অনুপাতেই পয়সাগুলো আছে, ঠিক আছে? অনুপাতে যখন পয়সাগুলো আছে তখন এই ক্যালকুলেশনটা আপনারা যদি নিজেরা কনস্ট্রাক্ট করতে পারেন তাহলে অঙ্কের সমাধান এই ক্যালকুলেশনের পরেই শেষ। তা সুতরাং এখান থেকে আমরা কি এক্স এর ভ্যালু বার করছি, এক্স এর ভ্যালু কত বেরোবে না, এক্স এর ভ্যালু হলো 40। এইবার 40 মানে হচ্ছে 50 পয়সা, তাহলে 50 পয়সা, এবার 5 যেহেতু 5 অনুপাতে দেওয়া আছে তাহলে 4×5=225 পয়সা, 9 অনুপাতে আছে তাহলে 4×36=360, আর 10 পয়সা 4 অনুপাতে আছে তাহলে 4×10=40। এইখানে বন্ধুরা আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এই যে পার্সেন্টেজটা দেওয়া থাকে বা এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে এটা কী অনুপাতে আছে, এইটা কি আপনাদের টাকার অনুপাতে আছে না কয়েনের অনুপাতে আছে না কিসের অনুপাতে আছে, তাই না বন্ধুরা? আপনারা এই জায়গাটা খেয়াল করবেন যে এটা কী অনুপাতে আছে, তার উপরেই কিন্তু আপনারা অঙ্কটা হবে। তা সুতরাং এইখানে দেখুন কয়েনের যে অনুপাতটা আছে সেই অনুপাতে আমরা গুণ করে বসিয়ে দিলাম, অন্য ক্ষেত্রে যদি অন্য ক্যালকুলেশন থাকে সেরকম যদি প্রবলেম আগামীতে থেকে থাকে আমরা সেগুলো সমাধান করব। তা বন্ধুরা এইখানে আমাদের উত্তর চেয়েছে কি, তাহলে 25 পয়সা কয়েন কতগুলো আছে, না বন্ধুরা এখানে 25 পয়সার কয়েন আছে 360টি, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যায়, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। মিশ্রণে অনুপাত 4:2 অ্যালকোহল এবং পানি বা জল থাকে, জল বা পানি আছে কী অনুপাতে না 4:3, তাহলে 4:4 অ্যালকোহল আছে এবং 3:3 জল আছে, ঠিক আছে? এবার মিশ্রণে 5 লিটার পানি যোগ করা হলে অনুপাতটি হয় 4:5, তাহলে অনুপাতটি হয় কত 4:5 যখন 5 লিটার জল অ্যাড করা হয়, তাহলে প্রদত্ত মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, আপনারা যা জাস্ট আমি যে ট্রিকটা দিচ্ছি সেই ট্রিকটা ফলো করেন তাহলেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন বন্ধুরা যে এই যে 3:3 জল ছিল সেই অনুপাতটা হয়ে দাঁড়িয়েছে কত 5, তাহলে কত বেড়েছে বন্ধুরা, তাহলে +2 বেড়েছে, তাহলে +2 যেহেতু বেড়েছে 2 ইউনিট ইজ ইকুয়াল টু যে 5 লিটার পানি মিশিয়েছি, তাই না বন্ধুরা? তাহলে আমরা যদি 2x=5 হয় তাহলে x=2 কত, 5×10, তাই না? তা এই এক্স এর মান হচ্ছে 5/2 হবে, তাই না? তো এক্স এর মান আমরা যখন বার করছি তখন সেটা হবে কি 5/2। এইবার 5/2 যদি এক্স অনুপাত হয় তাহলে 4 যেহেতু অ্যালকোহলের পরিমাণ আছে তাহলে 4টা কত, তাহলে গুণ দিয়ে 4 করলাম, তাহলে 2×4 দিয়ে কাটলাম, তাহলে 5×10, তাহলে অ্যালকোহলের পরিমাণ আমাদের বেরোলো 10। আপনারা যদি এই সমস্যাটা যে ট্রিকটা আমি বললাম সেইটা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের যে প্লেলিস্টের মধ্যে যে পার্সেন্টেজের যে ম্যাটারগুলো আছে বা পার্সেন্টেজের যে ভিডিওগুলো আছে ওগুলো সব করা দেখে নেন, আশা করি আপনাদের আর কোনো সমস্যার সমাধান হবে না, কারণ পার্সেন্টেজ করা মানে আপনাদের 60-70% অঙ্ক হয়ে যায়। পার্সেন্টেজ এমন একটা জিনিস যা প্রতিটা ধরনের বা প্রতি রকম অঙ্কের ক্ষেত্রে পার্সেন্টেজটা খুবই প্রয়োজনীয়, তাই আপনাদের বলছি যে পার্সেন্টেজে গিয়ে দেখুন যে এরকম ধরনের ক্যালকুলেশনগুলো অনেক করা আছে। তো সুতরাং সেইখানে আপনাদের যদি আশা করি প্রবলেম না হয় তাহলে এই অঙ্ক করতেও আপনাদের সমস্যা হবে না। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। যদি a:b=2:3 হয় এবং b:c=4:3 হয় তাহলে a:b:c কত। প্রথমে এই প্রবলেম করে আসলাম, a:b=2:3, b:c=4:3, তাহলে এরকম 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 ক্যালকুলেশনটা করবো, তাহলে 4×8, 3×4=12, আর 3×3=9, তাহলে বন্ধুরা আমাদের এখানে অপশান আপনারা নিজেরাই বলুন a:b:c কত, না 8, 12, 9, অপশান এ 8, 12 ও 9। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। যদি x:y=1:3 হয় তাহলে 7x+2y:2x+y=2 কত। তাহলে আমরা এখানে x এর মান 1 ধরতে পারি আর y এর মান 3 ধরতে পারি, তা সেই অনুযায়ী আমরা এখানে বসিয়ে গেছি, বসিয়ে দিয়ে আমাদের অ্যান্সার বেরিয়েছে হচ্ছে 16:5, তাহলে বন্ধুরা এই প্রশ্নের উত্তর হলো অপশান সি 16:5। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। এ বি এবং সি এর বেতনের অনুপাত 2:3:5, যদি
15%, 10% এবং 20% তাদের নিজে নিজে বেতনগুলি বাড়ানো হয়, তাহলে তাদের বেতনের নতুন অনুপাতটি কত হবে? খুবই সোজা অঙ্ক বন্ধুরা, কি বলা আছে না, এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু ইস টু থ্রি ইস টু ফাইভ। এবার বলেছে যে এর 15% বেড়েছে, তাহলে 2 + 15% অফ 2 সেটাতে এর বৃদ্ধি প্রাপ্ত, তাই না বন্ধুরা? তাই সেরকম যখন 15% বেড়েছে, তাহলে 2 + 15% অফ 2 সেটাই আমরা ক্যালকুলেশন করেছি, তার পরেরটাও তাই সেভাবে করেছি না, তারপরেরটা কি 3 + 10% অফ 3 সেটা করেছি, তারপরেরটা 20% অফ 5, তাহলে 5 + 20% অফ 5 তা সেটাই আমরা করেছি বন্ধুরা। তা সেটা আমাদের ক্যালকুলেশন করে আমাদের এখানে অ্যান্সার বেরিয়েছে হচ্ছে 23:33:60। এবার কীভাবে বেরোলো দেখুন বন্ধুরা, আমরা এখানে ক্যালকুলেশন পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে করে গেছি। এবার করে গিয়ে 23:10 × 33:10 × 6 বেরিয়েছিল, তাহলে 10 দিয়ে গুণ করে দিলাম, একটা অনুপাতটা ভগ্নাংশটা আমাদের একটা অনুপাতে চলে আসলো, তা আমাদের এখানে অ্যান্সার হলো 23:33:7। তা বন্ধুরা এখানে অপশান কোনটা, না এখানে অপশান হলো 23:33:7, মানে অপশান ডি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পজ করে আরেকবার দেখুন, বা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফটি ডাউনলোড করেও করতে পারেন। যেভাবেই হোক আপনারা এই সমস্যাগুলোর সমাধান নিজেরা বাড়িতে খাতায় বসে প্র্যাকটিস করুন, তাহলেই আপনারা পরীক্ষার হলে কলম ছাড়া কম সময়ে অঙ্কগুলো করতে পারবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।